ঠিক যেমন মেরাজের তারিখ গোপন রাখা হয়েছে, লাইলাতুল কদরের তারিখ গোপন রাখা হয়েছে, অমনি করে আল্লাহ রাসূলের জন্ম মৃত্যু তারিখ গোপন রাখা হয়েছে। খালি বলা হয়েছে সোমবারে মারা গেছে, সোমবারে জন্ম হয়েছে, বাস। তারা যিশু করেননি, তাদের ভাষায় বলছি, তার সাথীরাও করেননি, এটা তারা স্বীকার করছেন। 200 বছর পরে যে প্রথম দুই ধর্মনেতা চালু করলেন, তারও অনেক পরে যে 440 খ্রিস্টাব্দে গিয়ে পোপ এটা অনুমোদন করলেন। শুরু হয়ে গেল ঢোল তবলা বাজানো, 20 দিন ধরে খানকায় গরু খাসি জবে করে খাওয়া দাওয়া গান বাজনা হয়েছে, সব শুরু হয়ে গেল। ফলে আলম আলমাদের আসলে মোত্তাকি ফরজগার লোকেরা শহর ছেড়ে চলে গেল, ধীরে ধীরে মিলাদটা সারা দুনিয়া ছড়িয়ে গেল। এর অস্তিত্ব নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার খলিফা, তার জামাই শ্বশুর তারাও করেননি, ইসলামের ইতিহাসের কোনো খবরই নাই। এদেশের মানুষ কখনোই মানুষকে জবাই করে দিন কায়েম করতে পারে না, এরা সম্পূর্ণ ইহুদি চক্র। আমেরিকাই প্রথম তালেবান সৃষ্টি করেছে, আর আমেরিকাই তালেবানকে হত্যা করে। এদেরকে টুপি পরিয়েছে ইহুদিরা, এদের মুখে দাঁড়িয়ে রেখেছে ইহুদিরা। আর এর সঙ্গে আমি যোগ করে দিই আপনাদের সামনে, যত সন্ত্রাসী ধরা পড়ছে বাংলাদেশে এখন টুপি দাঁড়িয়ালা, অধিকাংশই নাকি রফাদান করে। ওরা রফাদান করে ইহুদিদের নির্দেশে, ওরা রফাদান করে বিদেশি সাম্রাজ্যবাদী প্রভুদের ইঙ্গিতে, তাদের টাকা খেয়ে ওরা রফাদান করে। কারণ এদেশের রফাদানরাই হলো হক কথা বলার একমাত্র মুখপাত্র। সত্যিকারের আহলে হাদিস কোশ্চিন করলে মানুষের গলা কেটে মানুষকে হেদায়ত করার চিন্তাও করতে পারে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কবে হয়েছে এটারও ইতিহাস সঠিকভাবে কেউ বলতে পারেন না। কেন বলতে পারছে না? আল্লাহ রাসূল নিজে জানিয়ে যান নাই, আল্লাহও জানান নাই। কেন জানান নাই? আল্লাহ এবং তার রসুল আমাদের চাইতে অনেক অনেক গুণ দূরদর্শিতা রাখেন। তারা জানেন যদি তারিখ আমি জানিয়েই দিই, মুসলমান আল্লাহর বিধান পালন করা বাদ দিয়ে দিবস নিয়ে পাগল হয়ে যায়, এই জন্য এটা গোপন রাখা হয়েছে। ঠিক যেমন মেরাজের তারিখ গোপন রাখা হয়েছে, লাইলাতুল কদরের তারিখ গোপন রাখা হয়েছে, অমনি করে আল্লাহ রসুলের জন্ম মৃত্যু তারিখ গোপন রাখা হয়েছে। খালি বলা হয়েছে সোমবারে মারা গেছে, সোমবারে জন্ম হয়েছে, বাস, খালাস। এ বিষয়ে সিরাত রসুল দ্বিতীয় সংস্করণে আমরা বিস্তারিত আলোচনা করেছি, যা এদেশের এমনকি বহু দেশের পুরো ধারণাই পাল্টে দেবে ইনশাআল্লাহ। যারা পড়াশোনা করেছেন ইতিমধ্যে পড়ে ফেলেছেন, জেনে দেখবেন। রেজাল্ট হচ্ছে এই যে তার জন্ম 9 রবিউল আউয়াল সোমবার, মৃত্যু 1 রবিউল আউয়াল সোমবার, এটাই হচ্ছে সর্বশেষ রিসার্চ। সব কিছু ওখানে আমরা আলোচনা করে দিয়েছি কিভাবে 12 রবিউল আউয়াল শব্দটা এলো। ইবনে হাজার আসকালানি তার ফতোয়া বারির মধ্যে বলছেন, ভুল ক্রমে ইসনা রবিউল আউয়ালের জায়গায় ইসনা 18 রবিউল আউয়াল হয়ে গেছে। এই ভুলটাই চলছে 1400 বছর ধরে, ভুলের পরে ভুলই চলছে, ওটা সংশোধন করাটাও আরেক ভুল এখন। কিন্তু হকাতে বলতে হবে, আমরা সাহস করে লিখেছি, দুদিন পরে এর ভিত্তিতে মিলাদিরে যদি ক্ষমতা আছে আবার তো জেলখানা লাগবে, তো ওরা তো 12 বানাবেই। মুশকিল হচ্ছে এই সত্য কথা মানুষ শোনে কিন্তু মানে না, সামে না ও আসায় না। ইহুদি সভা আমরা শুনলাম বটে কিন্তু অবদ্ধতা করলাম, আর মুসলমানদের বলবে কি সামে না ও আতা না, শুনলাম এবং মেনে নিলাম। এই আতা না বলার লোক কয়টা আসে? আসা না বলার লোক সে বেশি, ইহুদিদের সভা আমাদের মধ্যে ঢুকে গেছে। এখানে বড়দিনওয়ালাদের সাথে আমাদের একটা মিল আছে এই যে বড়দিন পালন যেমন তাদের লোকেরা করে, অর্থাৎ যিশু করেননি, তাদের ভাষায় বলছি, তার সাথীরাও করেননি, এটা তারা স্বীকার করছেন। 200 বছর পরে যে প্রথম দুই ধর্মনেতা চালু করলেন, তারও অনেক পরে যে 440 খ্রিস্টাব্দে গিয়ে পোপ এটা অনুমোদন করলেন। আর আমাদের এখানে আরও পরে, আপনারা সবাই কুরুষের যুদ্ধের খবর রাখেন, 200 বছর ধরে যুদ্ধ চলেছে। সেই যুদ্ধের এক পর্যায়ে 1187 খ্রিস্টাব্দে বা বাংলা আজ হিজড়ি হিসাবে 605 মতান্তরে 625 হিজড়িতে ইরাকের এরবাল নগরের গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি উনি দেখলেন যে খ্রিস্টানরা তাদের বড়দিন উপলক্ষে যুদ্ধ বন্ধ রাখে, তা আমাদের তো একজন নবী আছে, আমরা আমাদের নবীর জন্মদেশ উপলক্ষে যুদ্ধ বন্ধ রাখবো, মাথাটা বুদ্ধি খেলে গেল। আর রাজামশাইরা বা মন্ত্রীরা প্রধানমন্ত্রীরা যা বলে তাদের সঙ্গে আমিনবারের লোক আলেমদের অভাব নাই, এ যুগও নাই সে যুগও ছিল না। বিখ্যাত একজন আলেম
আবুল খাত্তাব দাহিয়া উনি প্রস্তুত হয়ে গেলেন, 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে গেলেন, একটা বই লিখলেন আসরাজুল মুনির, এই বইটা উপহার দিলেন রাজামশাই খুশি, একবার গভর্নর খুশি হয়ে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিল। শুরু হয়ে গেল ঢোল তবলা বাজানো, 20 দিন ধরে খানকায় গরু খাসি জবাই করে খাওয়া দাওয়া গান বাজনা হয়েছে, সব শুরু হয়ে গেল। ফলে আলম আলম মাদ্রাসের মোত্তাকি পরেজগার লোকেরা শহর ছেড়ে চলে গেল, যে এই শহরে অতি সত্তা আল্লাহ গজব নেমে আসবে, আমরা এই শহরে থাকবো না, রাজাকে তো ঠেকানো যাবে না, ওদের গায়ে বল আছে, শক্তি আছে, অস্ত্রশক্তি জনশক্তি সবই তার আছে, তাকে কে ঠেকাবে। এরপরে উনি মরা গেলেন, পরবর্তী উত্তরসূরির খুব একটা জোরে সোরে করেনি, কখনো চলেছে কখনো চলেনি, এইভাবে ধীরে ধীরে মিলাদটা সারা দুনিয়া ছড়িয়ে গেল, এর অস্তিত্ব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার খলিফা তার জামাই শ্বশুর তারাও করেননি, ইসলামের ইতিহাসের কোনো খবরই নাই, কিন্তু চলছে। এর সঙ্গে এখন যোগ হয়েছে জশন জলুসে, কি বলে জশন জুলুসে ঈদে মিলাদ, এর নাম হচ্ছে আবার ঈদ, আজীব কারবার। ঈদ তো দুটা, ঈদ উল ফিতর ঈদ উল আজহা, বেদাতরা এর নাম দিয়েছে ঈদে মিলাদ। এরপর আমি গত বছরে খোদ্দায় বলেছিলাম, একজন মুফতি সাহেব বই লিখে আমার কাছে পাঠাইছে, জানেন মিলাদ প্রসঙ্গ বই আমি লিখছি, তো খুব উপকার হয়েছে, বহু মানুষ ফিরে গেছে, তাদের ব্যবসার সমস্যা হয়ে যাচ্ছে, বইটা আমার কাছে পাঠাইছে বাই পোস্ট, তাতে কোরআনের থেকে 8টা দলিল দিয়েছে মিলাদুন্নবীর পক্ষে। নাওজুরে বললেন তো কোরআন হবে এগুলা, তার জন্মই হলো বাপের জন্মের আগে কি ছেলে জন্ম হয় নাই, আরও এরকম 8-10টা হাদিস দিয়েছে, দিয়ে দেখিয়েছে যে আপনি কিছুই খবর রাখেন না, খালি বড় পণ্ডিত হয়েছেন, আমরা এসে বেশি খবর রাখি দিল, এসব বই চলছে বাজারে। তারপরে বই একটা পেলাম যুগে যুগে শয়তানের হামলা, বইটা আমাকে এক ভাই উপহার দিলেন, দেখলাম সে শয়তানটা আমি, বুঝলাম ভালোই তো হলো, ভালো লক্ষ্যটা পেয়ে গেলাম। এইসব চলছে দেশে, বেদাতের বিরুদ্ধে কথা বললে গালিগালাজ খেতে হয়, ভাগ্য ভালো যে এখন পর্যন্ত এরা ক্ষমতায় যায়নি। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছেন ওনারা দল বেঁধে, সেখানে যে খুব মেজাজ দেখিয়েছেন, পৃষ্ঠি বন্ধ করতে হবে, আহলে হাদিসের লাফালাফি বন্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি, আমরা কিচ্ছু বলি নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ দিতে হয়, উনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন গত পরশু দিন, সেখানে তিনি বলে দিয়েছেন এই যত সন্ত্রাস হচ্ছে আইএসের নামে জেএমবির নামে, এই সবগুলো ইহুদি চক্রান্ত, এদেশের ধর্মপ্রাণ মানুষ কখনো এগুলো করতে পারে না, কথা সুন্দর বলেছে না, এদেশের মানুষ কখনোই মানুষকে জবাই করে দিন কায়েম করতে পারে না, এটা সম্পূর্ণ ইহুদি চক্রান্ত। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি এই হক কথা বলার জন্য, এই হক কথা যেন তিনি এবং তার প্রধানমন্ত্রী আবারও বারবার বলেন, যেন তার ইসলামের পক্ষে সমর্থন দেন, তো এদেশে ইসলামী জনগণ সবসময় সরকারকে দোয়া করবে, তাদেরকে যেন আল্লাহ হিদায়াতের পথে রাখেন। কিন্তু ওই বিদেশি ষড়যন্ত্রের বলি হয়ে যেন তারা দেশটাকে ধ্বংস না করে দেন। আমার পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম, তথাকথিত ধর্মনিরপেক্ষতা কখনো এদেশের চেতনা নয়, ভারতের ধর্মনিরপেক্ষতার চেতনা আমরা দেখতে পেয়েছি, গরু খাওয়ার মিথ্যা একটা গুজবে একটা 50 বছরের জীবন্ত মুসলমানকে পিটিয়ে হত্যা করেছে যারা, যে ধর্মনিরপেক্ষতাবাদ, বাংলাদেশের ইতিহাসে কোনো প্রমাণ নেই, শুধুমাত্র ধর্মের কারণে হিন্দুরা এদেশের মুসলমানের কাছে পিটিয়ে হত্যার সম্মুখীন হয়েছে নাই। ইসলাম আমাদেরকে এটা শিখিয়েছে, ধর্মীয় সহনশীলতা পরম সহিষ্ণুতা, গণতন্ত্র বা ধর্মনিরপেক্ষতা আমাদেরকে এটা শিখায় নাই। গণতন্ত্র শিখিয়েছে বিরোধী দলকে মারো কাটো গুম করো অপহরণ করো শেষ করে দাও, যেন প্রার্থীকে হতে না পারে, প্রতিদিন পেপার আসছে না। আর ধর্মনিরপেক্ষতা আমাদের শিখিয়েছে তুমি সেটা আসাদ ধর্ম বাতিল, এই সমস্ত হিংসাত্মক মানুষের মনগড়া মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না, বাংলাদেশে শান্তি আসবে না, 70 কোটি মানুষের এই দেশ ইসলামের জন্য বেঁচে আছে, কোনো সরকার প্রধানের দয়ায় এদেশ আসেনি, আল্লাহ পাকের বিশেষ রহমতে এদের সৃষ্টি হয়েছে, এদেশের ইমানদারদের বাঁচার একটাই রাস্তা হল ইসলাম। ধর্মনিরপেক্ষ লোকেরা এখান থেকে পালিয়ে ধর্মনিরপেক্ষ ভারতে আশ্রয় পাবে, কিন্তু ইসলামপন্থীরা এখান থেকে পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রকে আশ্রয় পাবে,
এদের আশ্রয় হয় যমুনা না পদ্মা পানিতে ডুবি মরতে হবে তথাপি এরা কখনোই ওইসব রাষ্ট্রে আশ্রয় পাবে না এখনই সীমান্তে প্রতিদিন মানুষ খুন করতেছে অত এইসব কথা বলবেন না ইসলাম জঙ্গি ধর্ম এই ভাষাটা হলো বিদেশে চালান করা আমেরিকাই প্রথম তালেবান সৃষ্টি করেছে আর আমেরিকাই তালেবানকে হত্যা করেছে আমেরিকা আইএস সৃষ্টি করেছে আমেরিকাই আইএস এর বিরুদ্ধে যুদ্ধ করছে বোমা পড়ছে সিরিয়াতে ইরাকে দূর 2000 মাইল দূর থেকে বোমা যখন পড়ে সেখানে কি দেখা হয় কে আইএস কে দোষী কে নির্দোষ বোমা তো বোমাই অধিকাংশ নির্দোষ নিরপরাধ নারী শিশু সাধারণ মানুষ মৃত্যুবরণ করছে এটাই যদি চরিত্র হয় নেতাদের ধিক ওইসব নেতাদের তাদের পিছনে যেন আমাদের সরকার না যান আমরা সরকার সে বিষয়ে সাবধান করছি ইতিমধ্যে আমেরিকা এবং ভারতের রাষ্ট্রদূতরা এসে আমাদের সরকারের পরামর্শ দিচ্ছেন দেশ আইএসে ভরে গেছে দেশ জেএমবিতে ভরে গেল আমরা আপনাদের সাহায্য করব আমাদের আহ্বান করুন এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে দেশকে কি করে জঙ্গিমুক্ত করতে আমরা সেটা দেখিয়ে দেব ধন্যবাদ আমাদের সরকারকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা ওই ধোকায় পড়েন নাই তারা পরিষ্কার বলে দিয়েছেন তোমরা ঢুকতে পারলেই তোমাদের সব শেষ করে দেবা অত আইএস থাকে যায় থেকে আমরা দেবো তোমার দেখার দরকার নেই কথা ঠিক বলেনি তোমরা ঢুকলে আবার একটা আফগানিস্তান বানাবা আরেকটা সিরিয়া বানাবা আরেকটা ইরাক বানাবা ওই ধোকার মধ্যে আমরা নাই আল্লাহ পাক আমাদের সরকারের সুমতি দিয়েছে এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি ও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই সুমতি যেন শেষ পর্যন্ত টিকে থাকে আমরা আল্লাহ কাছে সেই দোয়া করছি বাংলার জমিনে কোথাও এই হিংসুক প্রতিহিংসাপরাণ মানুষের ওই ধরনের অবস্থা নাই যারা মানুষ জবে করে হাসতে পারে আর কলিজা বের করে চিবে ইন্টারনেটে ছেড়ে দেয় ওই ধরনের টুপি দাঁড়ালে বাংলা জমিনে নাই এদেরকে টুপি পরিয়েছে ইহুদিরা এদের মুখে দাঁড়িয়ে রেখেছে ইহুদিরা আর এর সঙ্গে আমি যোগ করে দিই আপনাদের সামনে যত সন্ত্রাসী ধরা পড়ছে বাংলাদেশে এখন টুপি দাঁড়িয়ে অধিকাংশই নাকি রহমানে দান করে বুঝতেছেন তো তারা সালাত আদায় করে আর আমিনও বলে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে আমির হিসাবে দার্থিন ভাই বলে দিচ্ছি ওরা আদৌ আহলে হাদিস নয় ওরা রফাদান করে ইহুদিদের নির্দেশে ওরা রফাদান করে বিদেশি সাম্রাজ্যবাদী প্রভুদের ইঙ্গিতে তাদের টাকা খেয়ে ওরা রফাদান করে কারণ এদেশের রফাদানরাই হলো হক কথা বলার একমাত্র মুখপাত্র বাংলাদেশ জমিনে যত দল আছে অধিকাংশই শিরক বিদাতের অনুসারী আমি আর পরিষ্কারকে বলে দিই আমেরিকার গবেষণা সংস্থা র্যান্ডম র্যান্ডের গবেষণা প্রকল্পে তার $200 কোটি ব্যয় করে তার গবেষণা করেছে সেখানেই তারা বলে দিয়েছে চার ধরনের মুসলমান আছে পৃথিবীতে এবং অধিকাংশ দেশেই বাংলাদেশ তো সেকেন্ড মুসলিম কান্ট্রি আপনারা সবাই জানেন এটা এক সেকুলার মুসলমান দুই মডারেট মুসলমান তিন সুফি মুসলমান চার সালাফি মুসলমান শেষে তারা বলে দিচ্ছে দিস থ্রি আর টু নিয়ার আর টু দ্য ওয়েস্ট প্রথম তিনটা সেকুলার মডারেট আর কি সুফি এই তিন দল পাশ্চাত্যের টু নিয়ার আর মানে কি অধিকতর নিকটবর্তী এক্সেপ্ট সালাফিজ শুধু সালাফি ব্যতীত এরা কখনোই পাশ্চাত্যের আনুগত্য করে না বলুন সে সালাফি বাংলাদেশে কারা তারা কি আহলে হাদিস নয় এবং সকল আহলে হাদিস নয় আহলে হাদিস বাংলাদেশের আহলে যুবসংঘ ছেড়ে দিল সেই সালাফি ওই সমস্ত সেকুলাররা সালাফি নয় এরপরও যত সুফি আছে অধিকাংশই বেদাতি বা মোশরেক কবর পূজারী কবর ব্যবসা করে খায় মিলাদ পড়ে পয়সা কামাই করে বেড়ায় অত আমেরিকা যে গবেষণা করেছে তাদের ধন্যবাদ জানিয়ে তারা এটা প্রকাশ করে দিয়েছে ইন্টারনেটের মাধ্যমে আমরা পেয়ে গেছি যদি কেউ সত্যিকার অর্থে আহলে হাদিস হয় সে কোশ্চিন কালেও জঙ্গি হতে পারে না সত্যিকার আহলে হাদিস কোশ্চিন কালে মানুষের গলা কাটিয়ে মানুষকে হেদায়ত করার চিন্তাও করতে পারে না আহলে হাদিসকে বদনাম করার জন্যই কিছু বদমাস বিদেশি এজেন্ট তারাই রফাদান করে আমাদের বদনাম করছে আমরা দার্থিনভাবে জানিয়ে দিচ্ছি সরকারকে প্রকৃত আহলে হাদিস কোশ্চিন কালেও জঙ্গি নয় জঙ্গি নয় জঙ্গির ধারে কাছে তারা নাই আপনারা যাচাই বাছাই না করে আমাদের ছেলেদেরকে হেনস্থা করবেন না এরপরে যদি সন্দেহ থাকে ডাইরেক্ট আমাকে ফোন করবেন আমার এই কর পরিষদ আছে তাদেরকে ফোন করবেন প্রয়োজন আমাদের কাছে আসবেন এর সঙ্গে বলে দিচ্ছি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি প্রফেসর সে 110টা জঙ্গি দলের তালিকা আগে দিয়েছিল এখন আবার 132টা জঙ্গি দলের তালিকা দিয়েছে তার একবার 2 3 4 5 হলো আমরা আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জমিয়ত আহলাদিস বাংলাদেশ আহলে যুব সংঘ তৌহিদ ট্রাস্ট এই চারটা নাকি সেরা জঙ্গি দল রে বকবক বরকাত আয় আমার সামনে তোর কথা সাহসী কুলে তুই তো প্রফেসর আমিও প্রফেসর আয় আমার সামনে ক্ষমতা থাকলে আমার সামনে কথা বল তুই জীবনে কোনো আমাদের ধারে কাছে আসিস নাই তুই বলিস আমার জঙ্গি দল তুই নিজে জঙ্গিদের এজেন্ট তুই বুঝিসের টাকা খেয়ে ক্ষুদ্র খেয়ে বুদ্ধি বিক্রি করে খাস সাবধানের কথা বলে আহলে সম্পর্কে আহলাদিস কোশ্চেন করলো জঙ্গি নয় তুমি জঙ্গি তোমাকে পিটালে তোমার কাছে বেরিয়ে আসবে রিমান্ডে ওকে নাও এই সরকার নিয়ে ধরো ওকে সে কোথা বের করলে জঙ্গি দল রিমান্ডে নেবা ডক্টর গালেবকে রিমান্ডে ডক্টর বারকাতকে নেবারা ও কিছু সাধু হলো আর এইগুলো বিভিন্ন পত্রিকা ছাপতে পত্রিকাওয়ালারা বলেছি এই পত্রিকাওয়ালারা তোমরা সাবধান হয়ে লেখো তোমরা আমাদের ভাই আমাদের পত্রিকা আছে আসো আমাদের কাছে শোনো জিজ্ঞেস করো তারপরে তোমরা লেখো একজন বললো আর তুমি শুরু করে দিলে কিসের পত্রিকা এগুলা আহলাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের সত্যিকার সালাফিদের প্রতিনিধিত্ব করে এ বিষয়ে বলার হক আমাদের অন্যদের নয় অন্যান্য আহলাদিসরা বিভিন্ন কারণে বিভিন্ন দল করে কিন্তু আমরা সম্পূর্ণ নিরপেক্ষ থাকি সেকুলার সঙ্গে মিল নাই বেদাতীদের সঙ্গে আপোষ নাই বাংলাদেশ প্রচলিত যতগুলো আহলাদিস ইসলামী দল আছে কোন দলের সঙ্গে আমাদের সম্পর্ক নাই আমরা সিরফ এবং সিরফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসারী সেখানে যা আছে তাই মানে যা নাই তা ছাড়ি এজন্য বিগত চার দলের জোট সরকার ইসলামপন্থী হওয়া সত্ত্বেও আমাদেরকে বরদাস্ত করতে পারে নাই তারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ব্যাংক ডাকাত বানিয়ে বোমাবাজ বানিয়ে হত্যাকারী বানিয়ে আমাদের মতো মানুষকে বাইশ হাত দড়ি বেঁধে গরুর মতো করে রাস্তায় দেখে টিভিতে দেখিয়েছে আমাদেরকে কিসের ইসলামপন্থী তোমরা ইসলামের গুণঙ্গার তোমরা সাবধান যদি আমাদেরকে তোমরা জেল খাটাতে পারো তোমাদের জেল খাটতে হবে না তোমার ফেরেশতা নাকি আমি আমাদের সরকারকে বলছি দয়া করে নিরপেক্ষ থাকুন আহলাদিস সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন কোনো পত্রিকাওয়ালা বা কোনো গোয়েন্দা এজেন্টের কথা শুনে বিশ্বাস করবেন না গোয়েন্দাদের মধ্যেও অনেক শয়তান আছে গোয়েন্দারা ফেরেশতা না তারা অনেক সময় ভুল রিপোর্ট দেয় সরকারের কাছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুব সংঘ সোনামণি আহলে মহিলা সংস্থা আমাদের চারটি সংগঠন আমাদের নেতৃত্বে চলে এদের আকিদার মধ্যে কোশ্চিন কালাও কোন রকম জঙ্গিবাদের প্রশ্নই নাই যদি সাহস থাকে আমাদের বই পড়ুন একে আমাদের দিন পথ পদ্ধতি 2003 সালে লেখা 1998 সাল থেকে বিদ্যমান বক্তব্য রেখে আসছে ক্যাসেট আছে সিডি আছে দেখুন সবগুলা এরপরও সম্প্রতি লেখা জিহাদ ও কেতাল বই দেখুন কিছুই জানবেন না পড়বেন না তাহারিক পড়ুন কি বলি আমরা সেখানে না জেনে না শুনে একজনকে হয়তো গালি করে এদেশের প্রায় আনুমানিক প্রায় 3 কোটি আহলাদিস এদেশে বসবাস করে তার অধিকাংশই আলহামদুলিল্লাহ সহি আকিদা সম্পন্ন যদি 2-4টি কেউ বিভ্রান্ত হয়ে যেও থাকে তা দায় দায়িত্ব আমাদের নয় তাদেরকে আমরা রফাদানি বলতে পারি বটে আহলাদিস বলতে পারি না আহলাদিসের আকিদা পবিত্র কোরআন ও সহি হাদিসের অনুসারে আকিদা আকিদায় যদি বদমাশি থাকে বাহিরে দেখা যায় না আর এই জন্য ওরা এখন রফাদান শুরু করে দিয়েছে রফাদান না করলে তো গালের সঙ্গে আবার ধরা যাবে না বুঝতে পারেন নাই আমাকে 1 মাস রিমান্ডে রেখে বারবার জিজ্ঞেস করেছে স্যার যাকাই ধরা পড়ছে সেই দিকে আপনার তো রফাদান করে ব্যাখ্যা দিয়ে আসছি সরকারকে বলছি আমার ক্যাসেটের বক্তব্যগুলো যেগুলো রিমান্ডে আপনারা নিয়েছিলেন আমার কাছ থেকে দয়া করে ওগুলো শুনুন সেখানে আমি কি বলে আসছি এখনো আমি বেঁচে আছি দরকার আমার কাছে আবার আসেন আমি আবার আপনার সামনে শুনে দেবো আহলাদিস সম্পর্কে কোনো বাজে ধারণা রাখবেন না পত্রিকার সিদ্ধান্ত সিদ্ধান্ত নয় গোয়েন্দাদের রিপোর্ট সঠিক রিপোর্ট নাও হতে পারে এবং কোন রাজনৈতিক নেতার রিপোর্ট আদৌ সত্য নয় রাজনৈতিকরা অধিকাংশই মিথ্যা কথা বলে আহলাদিস আন্দোলন কথা জানতে গেলে আহলাদিসের নেতার কাছে আসতে হবে তার অফিসে আসতে হবে দারুল ইমারতে আসতে হবে আমাদের কাছে শুনতে হবে অন্যদের কথা শুনে হবে না কান নিয়ে গেলে চিলে আপনি দৌড় মারলেন এটা হবে না আহলাদিস আন্দোলন বাংলাদেশ এদেশে আহলাদিস জনতার প্রতিনিধিত্ব করে আমরা কোশ্চিন কালো জঙ্গিবাদের সমর্থন করি না এটা হলো খারেজি আকিদা আমাদের আকিদা হলো আহলাদিসের আকিদা আরেক দল আছে জবরিয়া আকিদা ওইগুলো ব্যাখ্যা এখন যাবো না
আমরা পরিষ্কার ধাপ বলে দিচ্ছি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি যে এদেরকে যে তিনি ইহুদি এজেন্ট বলেছেন এই সাহস করেছেন বলে তাকে আমি পুনরায় ধন্যবাদ দিচ্ছি আল্লাহ পাক যেন তার মধ্যে সাহসটা বজায় রাখেন কারণ কোনো অবস্থায় যেন বাতিল কাজে মাথা নত না করেন মনে রাখবেন এদেশের প্রধানমন্ত্রী এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সত্তর কোটি মানুষের প্রধানমন্ত্রী সত্তর কোটি মানুষের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরও স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরও প্রধানমন্ত্রী ঠিক না তারা যেন আমাদের সম্পর্কে কোনো ভুল ধারণা না করেন আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক ধারণা রেখে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া তৌফিক দান করেন যাবতীয় জঙ্গিবাদ থেকে যেন আল্লাহ পাক আমাদের মুক্ত রাখেন আল্লাহ আমাদের দেশটা শান্তির দেশে পরিণত করো যত দুষ্কৃতি থেকে আমাদের মুক্ত করো ধর্ম নামে যশোরে জুলুসুল আবল তল সেরক বেদাত থেকে আল্লাহ পাক আমাদের মুক্ত রাখো